জীবনের 57টি বসন্ত কাটিয়ে ফেললেন বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ 30শে সেপ্টেম্বর 58 বছরে পা রাখলেন তিনি। তার জন্মদিন ঘিরে মেতে উঠেছে আপামর বাঙালি। সমস্বরে তারা বলছেন হ্যাপি বার্থডে প্রসেনজিৎ। তবে এবার করোনা ভাইরাসের জন্য তার উৎসব নামাঙ্কিত বাড়িতে জন্মদিনের কোনো উৎসব হচ্ছে না। আজ 30শে সেপ্টেম্বর, আজকের দিনেই বাংলা চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। 57টি বসন্ত কাটিয়ে 58 বছরে পা রাখলেন তিনি। 1962 সালের 30শে সেপ্টেম্বর কলকাতায় তার জন্ম। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একজন নামকরা অভিনেতা। অভিনয়ের জন্য বিশ্বজিৎ বছরের অধিকাংশ সময় থাকতেন মুম্বাইতে। একমাত্র পুত্র প্রসেনজিৎ এবং একমাত্র কন্যা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না বিশ্বজিতের। তবু মাত্র 6 বছর বয়সে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন প্রসেনজিৎ। এহেন বাবার সঙ্গে প্রসেনজিতের সম্পর্কটা মেঘ আর রোদ্দুরের পারস্পরিক অবস্থানের মতো। কখনো মেঘ কেটে চচ্চড়ে রোদ্দুর, কখনো সম্পর্কটা কালো মেঘের মতো। আসলে মা রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে যাওয়া বিশ্বজিৎকে মেনে নিতে পারেননি প্রসেনজিৎ। এরপরই বাস্তব জীবনের লড়াই শুরু প্রসেনজিতের। টালিগঞ্জ পাড়ায় যাতায়াত শুরু হলেও খুব একটা অভিনয় করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর কাটিয়ে দেওয়ার পর 1980 সালে 18 বছর বয়সে তিনি অভিনয় করার সুযোগ পেলেন দুই পৃথিবীর ছবিতে। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। 1987 তাকে গলি থেকে রাজপথে নিয়ে এলো অমর সঙ্গী ছবি। এই ছবিটি তার কাছে ছিল মরুভূমিতে খুঁজে পাওয়া জলাশয়ের মতো। অন্তত হিরো হিসেবে তাকে বাঙালির কাছে প্রতিষ্ঠিত করেছে এই ছবি। তারপর তার অভিনীত জাতিস্বর, মনের মানুষ, ময়ূরাক্ষী, দোসর, 22শে শ্রাবণ, চোখের বালি, অমর প্রেম তাকে পৌঁছে দিয়েছে সর্বোচ্চ শিখরে। একের পর এক ছবি হিট হওয়ার পর তিনি বাঙালির কাছে আর প্রসেনজিৎ হিসেবে নন, বুম্বা বলে বেশি পরিচিত হলেন। শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে তিনিও সফল। সফল অভিনেতা হিসেবে BFJ অ্যাওয়ার্ড পেয়েছেন বহুবার। কালাকার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন বহু পুরস্কার। 2018 সালে মহানায়ক সম্মান পুরস্কার পাওয়ার পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছেন বঙ্গবিভূষণ পুরস্কার। 3 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয় জগতে রয়েছেন সবার আগে। তাই 30শে সেপ্টেম্বর দিনটি বাঙালির কাছে একটা বিশেষ দিন। শুভ জন্মদিন প্রসেনজিৎ। চ্যানেল 24/7 পক্ষ থেকে প্রসেনজিৎ তথা বুম্বার জন্য রইল শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।